এক জঙ্গলে বাস করত বিল্লু নামের এক পাজি দুষ্টু শিয়াল। বিল্লু শিয়াল এতটাই পাজি ছিল যে জঙ্গলের কেউ তাকে সহ্যই করতে পারত না। সারাদিন জঙ্গলে প্রাণীদের ঠকিয়ে এর ওর খাবার চুরি করে খেত। এভাবে জঙ্গলের সকল প্রাণীরা বিল্লু শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ল। তাই জঙ্গলের সবাই মিলে বিল্লু শিয়ালকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল। ওই যে লোকে বলে না, ভালো মানুষের ভাত নেই, সেই দশা হয়েছে আমার। আমি জঙ্গলে সবার ভালো করে বেড়াতাম, আর আজকে কিনা জঙ্গলের সবাই মিলে আমাকেই তাড়িয়ে দিল, এখন আমি কোথায় যাই? এসব বলতে বলতে বিল্লু শিয়াল হাঁটতে থাকলো। হাঁটতে 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 বিল্লু শিয়াল এক সময় নতুন একটি জঙ্গলে চলে আসলো। যাক বাবা, অনেক হাঁটার পর মনে হচ্ছে নতুন একটা জঙ্গলে চলে এসেছি। এই জঙ্গলটাতেই আমাকে আশ্রয় নিতে হবে। আগে আমাকে একটা গুহা খুঁজে বের করতে হবে, তারপর সিদ্ধান্ত নিব কি করা যায়। এই বলে দুষ্ট পাজি বিল্লু শিয়াল একটি গুহার খোঁজ করতে থাকলো। হঠাৎ বিল্লু শিয়াল একটি গুহা পেয়ে গেল, আর তার গুহার মধ্যে টুপলা টাপলি রেখে দিল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন বিল্লু শিয়াল তার গুহার সামনে বসে থেকে বলছে, এ জঙ্গলে আসার তো আমার অনেক দিন হয়ে গেল, এভাবে তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আর আমার যা রাজার শরীর, কষ্ট করে তো শিকারও ধরতে পারবো না। এ বনে সকল প্রাণীর সাথে তো বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এ জঙ্গলে প্রাণীদের সাথে কথা বলে যেটা বুঝলাম, এরা অনেকটাই মূর্খ সুর্খ, আমার মতো তেমন চালাক না। এক কাজ করি, এদেরকে বোকা বানিয়েই আমি আমার পেটের শিকার জোগাড় করবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কি ব্যাপার শিয়াল পণ্ডিত, এই গাছের চারাটা আবার কোথ থেকে নিয়ে আসলে? এটা আবার কিসের গাছের চারা? বাঘ মামা, এটা হলো মুরগির গাছের চারা। এই গাছটা আমি আমার গুহার সামনে লাগাবো, আর কিছুদিনের মধ্যেই এ গাছে মুরগি ধরা শুরু করবে, আর সেই মুরগিগুলো আমি মজা করে খাবো, বুঝেছো? কি সব বাজে বাজে কথা বলছো শিয়াল পণ্ডিত, গাছে আবার কোনোদিন মুরগি ধরে নাকি? তোমার মাথাটা তা কি ঠিক আছে? জানি বাঘ মামা, তুমি বিশ্বাস করবে না, এজন্যই তো বলতে চাইনি, কিন্তু এত জোরাজোরি করলে তার জন্যই তো বললাম। এখন তুমি বিশ্বাস করো বা না করো, এই গাছে মুরগি ধরবেই ধরবে, আমি এখন গেলাম। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। একে তো আমি পণ্ডিত শিয়াল মনে করেছিলাম, কিন্তু এর মতো বোকা শিয়াল তো এই জঙ্গলে আর একটাও নেই। কি সব বাজে বাজে কথা বলছে, গাছে নাকি মুরগি ধরে, এমন কথা কেউ কি বিশ্বাস করবে? যত সব গাঁজাখুরি কথাবার্তা, সকাল সকাল মেজাজটাই গরম করে দিল। এই বলে বাঘও সেখান থেকে চলে গেল। কি ব্যাপার শিয়াল পণ্ডিত, এই গাছের চারাটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কি করবে এই গাছের চারা দিয়ে? সিংহ মামা, এই গাছের চারাটা আমি এক অলৌকিক ক্ষমতাধর সাধু বাবার থেকে নিয়ে আসলাম। এই গাছের চারাটা যদি আমি রোপণ করি, তাহলে কিছুদিন পর এই গাছে মুরগি ধরবে, আর সেই মুরগি আমি মজা করে খাবো, বুঝেছো? কি বলছো কি শিয়াল পণ্ডিত, তোমার কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সব বাজে বাজে কথা বলছো, গাছে কি কখনো মুরগি ধরে? এমন কথা তো আমি বাপের জন্মেও শুনিনি। সিংহ মামা, জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাহলে কেনই বা শুনতে আসলে বলো? এ গাছে মুরগি ধরবে, এটাই সত্য। যদি তোমার বিশ্বাস করার হয় তাহলে করো, আর না হলে এখান থেকে কেটে পড়ো, আমি গেলাম। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কি ব্যাপার হালুমবাগ, কোথায় যাচ্ছ? আর বলো না সিংহ ভাই, পথে দেখা হয়েছিল শিয়াল পণ্ডিতের সাথে, ওকে দেখেই তো মেজাজ একদম গরম হয়ে গেল। ও একটা গাছের চারা নিয়ে যাচ্ছে, আর জিজ্ঞেস করতে আমাকে বললো ওই গাছটা নাকি বড় হলে ওই গাছে নাকি মুরগি ধরবে। বলো তো, এমন কথা কি তুমি কোনোদিন শুনেছো? গাছে কি কোনোদিন মুরগি ধরে? হ্যাঁ হ্যাঁ হালুমবাগ, ওই দুষ্ট পাজি শিয়ালের সাথে আমারও তো দেখা হয়েছিল, আমাকেও তো এই একই কথা বললো, কিন্তু আমি বিশ্বাস করিনি ওই ফালতু শিয়ালের ফাউ কথা, তাই আমি তাড়াতাড়ি ওর কাছ থেকে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ সিংহ ভাই, ঠিক কাজই করেছো, ওই ফালতু শিয়ালের থেকে দূরে থাকাটাই ভালো। এই বলে বাঘ আর সিংহ যে যার গুহায় ফিরে গেল। এদিকে দুষ্ট পাজি শিয়ালটি সে গাছের চারাটি তার গুহার সামনে রোপণ করে দিল।
রাতের অন্ধকারে মানুষের গ্রাম থেকে কিছু মুরগি চুরি করে এনে সে গাছের ডালে আঠা দিয়ে লাগিয়ে দিল। পরদিন সকালবেলা শিয়ালের গুহার সামন দিয়ে যাচ্ছিল ওই হারুমবাগ। শিয়ালের গুহার সামনে একটি মুরগির গাছ দেখে হারুমবাগ তো অবাক হয়ে গেল। আরে আরে, আমি কি দেখতে পাচ্ছি, শিয়ালের গুহার সামনে মুরগির গাছ! কালকেই তো ওই পাজি শিয়ালটা এই চারাটা নিয়ে আসলো, আর আজকে কিনা চারাটা বড় হয়ে তাতে আবার মুরগিও ধরলো। তাহলে কি শিয়াল সত্যি বলেছিল? প্রথমে তো ওর কথা আমি বিশ্বাসই করিনি, কিন্তু এখন নিজের চোখে যা দেখতে পাচ্ছি সেটাই তো বিশ্বাস হচ্ছে না। যাই তো ওই শিয়ালের সাথে কথা বলে দেখি তো ব্যাপারটা কি। শিয়াল পণ্ডিত, কোথায় তুমি? জলদি বেরিয়ে এসো, তোমার সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে হালুমবাগ মামা জি, তা কি মনে করে এত ডাকাডাকি করছো বলো তো? আরে শিয়াল পণ্ডিত, তুমি তো দেখছি একদম মিরাক্কেল করে ফেলছো। তুমি তো কালকেই বললে এই গাছে নাকি মুরগি ধরবে, আর আজকে এসে তো অবাক হয়ে গেছি। সত্যি সত্যি তো দেখছি এই গাছে মুরগি ধরেছে, কি করে এটা হলো আমাকে একটু খুলে বলো তো। আরে ধুর বাঘ মামা, তোমাকে তো আমি কালকেই বললাম, এই গাছটা আমি এক সাধু বাবার থেকে নিয়ে এসেছি। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাদুর গাছ। আর ওই সাধু বাবাও কোনো সাধারণ মানুষ নয়, ও একজন বিশেষ অলৌকিক ক্ষমতাধর ব্যক্তি। ওই সাধু বাবা ওর বিশেষ জাদু শক্তি দিয়ে আমাকে গাছের চারাটি দিয়েছে, আর দিয়ে বলেছে আমি যদি এটাকে নেক মনে আমার গুহার সামনে রোপণ করে দেই, তাহলে 1 থেকে 20 দিনের মধ্যেই এই গাছে মুরগি ধরা শুরু করবে, আর গাছে এভাবে প্রতিদিন মুরগি ধরতে থাকবে, আর আমি সেই মুরগিগুলো মজা করে খেতে পারবো। দেখেছো, ওই সাধু বাবার কথা একদম সত্যি হয়েছে, গাছ লাগানোর 2য় দিনেই কেমন মুরগি ধরা শুরু করেছে। আচ্ছা বলি কি শিয়াল পণ্ডিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমার কথায় তুমি কিছু মনে করো না। প্রথমে তো আমি এটা বিশ্বাসই করিনি, কিন্তু এখন নিজের চোখে যা দেখতে পাচ্ছি তার বিশ্বাস না করে উপায় আছে বলো। বলি কি, তুমি কি আমার একটা উপকার করতে পারবে? তা আমি তোমার কিভাবে উপকার করতে পারি হালুম মামা? শিয়াল পণ্ডিত, তুমি তো জানো জঙ্গলে এখন আগের মতো তেমন আর শিকার পাওয়াই যায় না, খুব কষ্ট করে শিকার ধরতে হয়, মাঝে মাঝে তো না খেয়ে থাকতে হয়। তাই তুমি যদি ওই সাধু বাবাকে একটু অনুরোধ করে আমার জন্য এমন একটা গাছের ব্যবস্থা করতে যে গাছে প্রতিদিন হরিণ ধরবে, বড় উপকার হতো। তুমি কি আমার এই উপকারটা করবে বলো? আরে ধুর হালুম মামা, তুমি কি যে বলো না, ওই সাধু বাবা তো আর অন্য কাউকে গাছের চারা দিবে না, শুধুমাত্র আমাকেই একটা দিয়েছে, কারণ ওই সাধু বাবার আমি একটা উপকার করেছিলাম সেজন্যই দিয়েছে। আমি এটা করতে পারবো না মামা। শিয়াল পণ্ডিত, তুমি আর না করো না, যে করেই হোক ওই সাধু বাবাকে ম্যানেজ করে আমার জন্য একটা হরিণের গাছের ব্যবস্থা করে দাও। তুমি যেহেতু ওই সাধু বাবার উপকার করেছো, নিশ্চয়ই ওই সাধু বাবা তোমার কথাটা শুনবে। তুমি আর না করো না, দয়া করে আমাকে একটা গাছের চারা এনে দাও, খুব উপকার হবে আমার। তোমার এই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না। না হালুম মামা, তুমি এমন অনুরোধ করো না আমার কাছে, আমি তোমার এই অনুরোধ রাখতে পারবো না। শিয়াল পণ্ডিত, তুমি যদি আমার এই উপকারটা করো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব, তবু আমার এই উপকারটা করো। আচ্ছা ঠিক আছে হালুম মামা, তুমি যেহেতু এত করে বলছো আমি তোমাকে একটা হরিণের গাছ এনে দিব ঠিকই, কিন্তু সাধু বাবা আমাকে বলেছে সে 1 মাসের মধ্যে একটাই জাদুর গাছ তৈরি করতে পারে। এই মাসে তো আমাকে একটা জাদুর গাছ তৈরি করে দিয়েছে, সেজন্য এই মাসে সে আর কোনো জাদুর গাছ তৈরি করতে পারবে না। সাধু বাবা পরের মাসে আর একটা গাছ তৈরি করতে পারবে, কিন্তু এই 1 মাস ধরে আমার এই জাদুর গাছের মুরগি খেতে খেতে তো আমার অরুচি ধরে যাবে, এক সময় তো আমার মুরগি খেতে ইচ্ছে করবে না। তুমি যদি এখন থেকে আমাকে প্রতিদিন একটা করে বড় শিকার এনে দাও, তাহলে আমি পরের মাসে তোমাকে ওই সাধু বাবার কাছ থেকে একটা হরিণের গাছ এনে দেব, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, পরের মাসে হলেও চলবে, তবু আমার ওই হরিণ গাছের দরকার। আর তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে প্রতিদিন আমি তোমাকে একটা বড় শিকার এনে দিব। তুমি এখন গুহায় বিশ্রাম নাও, আমি আজই তোমার জন্য একটা বড় শিকার ধরে আনছি। এই বলে বাঘ শিকার ধরতে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, দুষ্ট পাজে শিয়াল কি পারবে সাধু বাবার কাছ থেকে হালুম বাঘকে 1 মাসের মধ্যে একটি হরিণ গাছ নিয়ে এসে দিতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে শিয়ালের শিকারের গাছ গল্পের 2য় পর্বটি দেখতে একদমই ভুলো না।